উত্তরপাড়া গঙ্গার ঘাটে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ ভেসে আসাকে নিয়ে চাঞ্চল্য এলাকায়। মঙ্গলবার সাত সকালেই উত্তরপাড়া গঙ্গার ঘাটে চাঞ্চল্য ছড়ালো ভেসে আসা এক অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃতদেহকে ঘিরে। এলাকাবাসীদের মৃতদেহ চোখে পড়ার পর এলাকার মানুষ খবর দেয় উত্তরপাড়া থানায়। ঘটনাস্থলে এসে পৌঁছায় উত্তরপাড়া থানার পুলিশ এবং ভেসে আসা মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে এই ঘটনার বিষয়ে ইতিমধ্যেই উত্তরপাড়া থানার পুলিশ কর্মীরা তদন্ত শুরু করেছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনাকে ঘিরে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সকালে চান করতে এসে দেখছি যে আমাদের এই মেটে ঘাটে একটা বডি ভেসে উঠেছে। তারপরে পুলিশে খবর দিলাম। কি মনে হচ্ছে, দেখি নাকি স্থানীয় কেউ? না, এখানকার তো মনে হচ্ছে না, মুখ তো তোলাই আছে। এখানে কি কেউ চান করতে নামে? না, এখানে কেউ নামে না। এখানে আশেপাশের লোকরাও দেখে বলেছে, তখন আমরা দেখতে আসি। কটার সময় জানতে পারেন আপনারা? আটটা নাগাদ। পুলিশে খবর জানিয়েছে? হ্যাঁ, পুলিশে খবর দিয়েছি। আপনার নাম? আমার নাম রাজু রাজভর। হুগলি থেকে ক্যামেরায় রাকেশ চক্রবর্তীর সাথে পাপ্পু সাতরার রিপোর্ট, টাইমস বাংলা।